ভিয়েটনামত অনুষ্ঠিত হওয়া আন্তঃরাষ্ট্রীয় আর্ম রেসলিং চ্যাম্পিয়নশ্বিপত দেশক প্রতিনিধিত্ব করে ডিব্রুগড়ের মনোজ দেবনাথে কঢ়িয়াই আনিলে ব্রঞ্জৰ পদক। ডিব্রুগড় বিমানবন্দরত উষ্ম আদরণি। বিশ্বর বুকুত বহুকেটা গুরুত্বপূর্ণ রেকর্ড গঢ়ি বহুকেইখন বিশ্ব চ্যাম্পিয়নশ্বিপর লগতে রাষ্ট্রীয় তথা আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের আর্ম রেসলিং চ্যাম্পিয়নশ্বিপ অংশগ্রহণ করে সোণ রূপ আর ব্রঞ্জৰ পদক অর্জনে দেশলৈ গৌরব আর সন্মান কঢ়িয়াই অনা ডিব্রুগড়ের যুবক মনোজ দেবনাথে এইবার দেশক প্রতিনিধিত্ব করে হানৈ ভিয়েটনামত অনুষ্ঠিত হওয়া হানৈ ওপেন আর্ম রেসলিং চ্যাম্পিয়নশ্বিপত অংশগ্রহণ করে দেশলৈ ব্রঞ্জৰ পদক কঢ়িয়াই আনে। 13 আর 14 জুলাইতে ভিয়েটনামত অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। কেবল মনোজ দেবনাথে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবলে ইতিমধ্যে নিমন্ত্রণ লাভ করেছিল। দেশের পর 8 গৰাকী খেলুয়ে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতাত মনোজ দেবনাথে বিলো 70 কেজিত ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জোস নিকোলাস ফর থাইল্যান্ড পরাস্ত করে এই সন্মান দেখাবলে সক্ষম হয়। আজি বিভিন্ন দল সংগঠনে ডিব্রুগড় বিমানবন্দরত তেখেতক উষ্ম আদরণি জ্ঞাপন করে। ১৩ আর ১৪ তারিখে আছিল কাষ্ট কম্পিটিশন আছিল, তাত বহুত কান্ট্রি পার্টিসিপেট করেছিল। আপনার 12খনমান কান্ট্রি আছিল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চেক রিপাবলিক, কোরিয়া, বহুত ফেস্টিভাল কম্পিটিশন আছে। তো মানে ব্রোঞ্জ পাবলে সক্ষম হয়েছিল, ভাল এক্সপোজার এটা পালো। তারপর ফিউচার আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, তো আশা করি যে তার বাবে ভাল প্রস্তুতি হব বলে, অভিজ্ঞতা ভাল আছে। মানে ব্রঞ্জ পাবলে যেহেতু সক্ষম হয়েছে আর লাস্ট ইয়ারও আপনার ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যোন আছে তার মানে খেল হয়েছিল, তাক হারাবলে সক্ষম হলো। হরাই মানে ইয়াত আপনার অলমোস্ট 12-13খন কান্ট্রি আছে, যেন সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েটনাম, তারপর আপনার মালয়েশিয়া, চেক রিপাবলিক, কোরিয়া, ইভেন রাশিয়া আর কাজাখস্তানের পরও আসছে। তো ভাল মূর আপনার সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপর চেক রিপাবলিকের খেলেছি, ভিয়েটনামের খেলেছি, কোরিয়ার। প্রিপারেশন তো থ্রু আউট দ্য ইয়ার চলি থাকে, কিন্তু কিনা খেল যদি থাকে তার বাবে স্পেশাল ট্রেনিং করা হয়। যে ধর আমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হল 2 মাহ আগে, তো তারপর কন্টিনিউ এই খেলার প্রস্তুতি চলাই আসে, যেহেতু প্রফেশনাল প্লেয়ারবর আছে আর ইয়াত মেডেল পাওয়া মানে আশা করি যে আর ভাল হব বলে, আগত ভাল এক্সপোজার এটা পাওয়া যায়। এই কৃতিত্ব আর কোন আছে ইয়াত? আমার কোচ অরূপ রাজকোর, তেওঁৰ প্রশিক্ষণ লৈছো আর কোয়া মতে এনেকে কেসি টুর মতে করে গেছিল। পরবর্তী পরিকল্পনা ইয়ার পিছন সেপ্টেম্বরত আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে গ্রীসত, তারপর চাও আর তো তারা এটা প্রস্তুতি চলো আছে। চাবুৱাৰ পৰা ৰণদীপ চুৰী, ৰিপৰ্ট অসম টুডে।